আমরা এখানে যেটা দেখব, দেখো এটাকে আমরা বললাম যে একটা স্ত্রীরেণু মাতৃকোষ। তোমরা দেখতে পাচ্ছ যে এটা টুয়াইসেন, আর টুয়াইসেন মানে স্পোরোফাইট, সহজ কথা। তাহলে স্ত্রীরেণু মাতৃকোষ যেটা হচ্ছে ডিপ্লয়েড, তো মনে রাখতে হবে মায়ে মায়োসিস হয়। আবারও বলছি, বলো মায়ে মায়োসিস হয়। তাহলে মায়োসিস প্রক্রিয়ায় স্ত্রীরেণু মাতৃকোষ থেকে কয়টা কোষ তৈরি হবে? চারটা কোষ। খেয়াল করে দেখো, এই হচ্ছে আমাদের সেই চারটা কোষ। এই চারটা কোষ, এটা অবশ্যই হ্যাপ্লয়েড বা গ্যামিটোফাইট, বুঝতে পারছো? তাহলে এই চারটা কোষ হচ্ছে গ্যামিটোফাইট বা হ্যাপ্লয়েড। তো এটার কিভাবে পরবর্তীতে বৃদ্ধি হয়, এটাকেই আমরা বলতে পারি যে স্ত্রী গ্যামিটোফাইটের বৃদ্ধি, সহজ কথা। আচ্ছা, এখন কি হতে পারে? এই চারটা কোষ থেকে তৈরি হতে পারে, আমরা একটা অংশ আমি একটু পরে দেখাবো তোমাদের, সেটার নাম হচ্ছে গর্ভযন্ত্র, ঠিক আছে, বা ডিম্বাণুযন্ত্র, যেটাই বলো, এগ অ্যাপারেটাস বলা হয়। তাহলে চারটা কোষ থেকেই যদি ডিম্বাণুযন্ত্র বা গর্ভযন্ত্র এটা তৈরি হয়, তাহলে এটার নাম হচ্ছে টেট্রাস্পোরিক। মানে প্রক্রিয়াটার নাম হয়ে যাবে টেট্রাস্পোরিক প্রক্রিয়া। তাহলে কয়টা ডিম্বাণুযন্ত্র তৈরি হবে? প্রত্যেকটা কোষ থেকে একটা করে ডিম্বাণুযন্ত্র তৈরি হবে, তাহলে চারটা ডিম্বাণুযন্ত্র তৈরি হবে। আচ্ছা, যদি এমন হয় যে দুটো কোষ নষ্ট হয়ে যায়, দুটো কোষ জীবিত থাকে, এই দুটো কোষ থেকে ডিম্বাণুযন্ত্র বা এগ অ্যাপারেটাস তৈরি হবে, তাহলে সেই প্রক্রিয়াকে আমরা কি বলতে পারবো? বাইস্পোরিক, ঠিক আছে। তাহলে সেই প্রক্রিয়াকে আমরা কি বলতে পারবো? বাইস্পোরিক। আচ্ছা, যদি এমন হয় তিনটা কোষই নষ্ট হয়ে যায়, শুধুমাত্র একটা কোষ জীবিত থাকে এবং এই কোষ থেকে ডিম্বাণুযন্ত্র তৈরি হয়, তাহলে এটাকে আমরা বলতে পারবো মনোস্পোরিক। তো অধিকাংশ উদ্ভিদে কি হয়, এটাও মনে রাখতে হবে যে অধিকাংশ উদ্ভিদে একটা কোষ থেকে এই ভ্রূণথলিটা তৈরি হয়, বাকি তিনটা কোষ মরে যায়। তাহলে যেহেতু অধিকাংশ উদ্ভিদে মনোস্পোরিক হয়, এটাকে, এটার আরেকটা নাম আছে, নাম হচ্ছে পলিগোনাম। পলি মানে অনেক, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় পলিগোনাম, তোমরা এইভাবে মনে রাখতে পারো। তাহলে মনোস্পোরিক প্রক্রিয়া, এটার আরেক নাম হচ্ছে পলিগোনাম প্রক্রিয়া বা পলিগোনাম ধরনের, হ্যাঁ, ভ্রূণথলি গঠন প্রক্রিয়া। বলা হয়ে থাকে যে এরকম, এটা একটা ইনফরমেশন যে 75% উদ্ভিদের ক্ষেত্রে এই মনোস্পোরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয়। আমরা সেটাই এখন দেখব। এই কোষটা, বুঝতেই পারছো, এটা হচ্ছে হ্যাপ্লয়েড বা গ্যামিটোফাইট। এই কোষটায় কি হবে, আমি একটু যদি তোমাদের দেখাই, কোষটা একটু বড় হলো, ধরো এরকম বড় হলো, নিউক্লিয়াসটা দু ভাগে বিভক্ত হলো, বুঝতে পারছো, এটাও এন, এটাও এন। কারণ কি, এই নিউক্লিয়াসটা তো এন, হ্যাঁ, তো এই নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস তৈরি হচ্ছে, সুতরাং সেগুলো এনই হবে। আচ্ছা, এই দুটো নিউক্লিয়াস থেকে পরবর্তীতে আবার দুটো দুটো করে তৈরি হলো, তাহলে দেখো এই চারটা নিউক্লিয়াস সবগুলোই হচ্ছে এন। আবার এই চারটা থেকে আবার বিভক্ত হলো, তাহলে দেখো এখানে যেটা তৈরি হবে এই সবগুলোই হচ্ছে এন। তাহলে এই কোষ্টার ভেতরে কয়টা নিউক্লিয়াস, এটা তোমাদের মনে রাখতে হবে যে এই কোষ্টার ভেতরে এই প্রক্রিয়ায় তৈরি হয় আটটা নিউক্লিয়াস। তো এই আটটা নিউক্লিয়াস কিভাবে সজ্জিত হয়, এটা আমি একটু দেখাই তোমাদের। এটাই হচ্ছে আমাদের সেই ভ্রূণথলি, ধরো এটা হচ্ছে আমাদের ভ্রূণথলি, এমব্রায়ো স্যাক, যেটা তুমি বলো এমব্রায়ো স্যাক অথবা ভ্রূণথলি, হ্যাঁ। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে একদিকে তিনটা নিউক্লিয়াস থাকে, এই মাঝখানে দুটো নিউক্লিয়াস থাকে এই, আর নিচের দিকে আমি যদি দেখাই এখানে তিনটা নিউক্লিয়াস থাকে, এক দুই তিন। তো এখানে এই ছবিটা দেখে তোমার কোন, মানে কোষটাকে বা নিউক্লিয়াসটাকে সবচেয়ে সুন্দর, বড় এবং ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে? তোমরা দেখো যে সবচেয়ে সুন্দর, বড় এবং ইম্পর্ট্যান্ট এই কোষটা, এটাই হচ্ছে আমাদের সিনেমার নায়িকা, যার নাম আমরা দিয়েছিলাম ডিম্বাণু, তাই না? তাহলে এটাই হচ্ছে ডিম্বাণু, যেটার আরও কিছু নাম আছে, এগ বলা হয়, ডিম বলা হয়, হ্যাঁ, ওস্ফিয়ার বলা হয়, এগুলো তোমরা জানতে পারো। আচ্ছা, এর বাইরের কোষগুলো কোনটার কী নাম, এটা তোমরা সহজেই বুঝে নিতে পারবা বই থেকে। যেমন ডিম্বাণুর দুদিকে যে নিউক্লিয়াসটা থাকে, এটাকে বলা হয় সিনার্জিড বা সহকারী নিউক্লিয়াস,
ডিম্বাণুর উল্টো দিকে দেখো, এখানে যে তিনটা নিউক্লিয়াস থাকে এটাকে বলা হয় প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল, এটা তোমরা জেনে নিতে পারো। আর মাঝখানে দুটো নিউক্লিয়াস খেয়াল করে দেখো যে এটাও এন এটাও এন, এরা মিলিত হয়। তো দুটো এনের একসাথে যে মিলন হয়, যে কোষগুচ্ছ এখানে আমরা দেখতে পাই, এটার নাম হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন করি, এটা হয়তো তোমাদেরও প্রশ্ন, সেটা হচ্ছে যে ভাইয়া মাঝে মাঝে আপনি নিউক্লিয়াস বলছেন আবার মাঝে মাঝে কোষ বলছেন, একই জিনিস কিভাবে নিউক্লিয়াস আবার কোষ? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা যদি পারো তাহলে আমাদের নিচে একটু কমেন্টে করবা যে এদেরকে নিউক্লিয়াসও বলা হয় আবার কোষও বলা হয়, এটা কেন? আচ্ছা আমি তোমাদের একটা উত্তর বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে কোষ বলতে আসলে আমরা কি মিন করি। কোষ বলতে আমরা বেসিক্যালি যেটা মিন করি সেটা হচ্ছে নিউক্লিয়াস থাকবে আর নিউক্লিয়াসের বাইরের দিকে থাকবে সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম তুমি যেটাই বলো, তো সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস একসাথে আমরা কি বলতে পারি, কোষ। তাহলে এখানে যেটা হয় সেটা হচ্ছে শুরুতে এই ডিম্বাণু যন্ত্রের ভেতরে এগুলো শুধুমাত্র নিউক্লিয়াস হিসেবেই থাকে, ঠিক আছে? আমি জাস্ট চারটা দিয়ে একটু দেখাই। কিন্তু পরবর্তীতে যেটা হয়, এই ডিম্বাণু যন্ত্রের মধ্যে তো অনেক সাইটোপ্লাজম থাকে, তাই না? তো এই সাইটোপ্লাজমগুলো এই প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে জমা হয়, তো তখন এই নিউক্লিয়াসগুলোকে আর নিউক্লিয়াস বলা যায় না। কারণ কি, নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম, যেহেতু নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হয়ে যায় তখন এদের ধীরে ধীরে একটা আবরণই তৈরি হবে, তো তখন এদেরকে আমরা কোষ হিসাবে একটা মর্যাদা দিয়ে দিই, এজন্য এটাকে আমরা নিউক্লিয়াসও বলতে পারি। আবার নিউক্লিয়াসটাই পরবর্তীতে চারপাশে সাইটোপ্লাজম জমা হয়ে কোষ তৈরি করে, এজন্য এদেরকে কোষও বলা যেতে পারে। আচ্ছা তাহলে আমরা যেটা আসবো, এই ছবিটা আমি মুছে ফেলবো না, এটা আমাদের এখন খুব বেশি কাজে লাগবে। তো তোমরা যেটা মনে রাখবা যে আমাদের সিনেমার শুরুর দিকের গল্প বলছিলাম যে কিভাবে নায়ক বড় হয়ে ওঠে, পুং গ্যামিটোফাইটের বৃদ্ধি, কিভাবে নায়িকা বড় হয়ে ওঠে যেটার নাম হচ্ছে স্ত্রী গ্যামিটোফাইটের বৃদ্ধি। তো এই দুইটা বৃদ্ধির পরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে কিভাবে তাদের মিলন হয়।